सो डियर स्टूडेंट्स আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে রিভিশন 1 এর ক্লাস 9 এর দ্যাট ইজ 10 নম্বর পর্যন্ত কোশ্চেন করিয়ে দিয়েছিলাম সো আজকে আমি এই ভিডিওতে তোমাদের 11 নম্বর কোশ্চেনটা দেখাবো সলভ করে যে কোশ্চেনটা বহুতই ইম্পর্টেন্ট 11 আর 12 নম্বরটা সলভ করে দেখাবো ঠিক আছে তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ফটাফট ভিডিওটা স্টার্ট করি প্রথম কোশ্চেনটা দেখে নিয়েছি যে প্রমাণ করতে হবে ঠিক আছে যে 1 বাই 2 প্লাস রুট 3 প্লাস 2 বাই রুট 5 মাইনাস রুট 3 প্লাস 1 বাই 2 মাইনাস রুট 5 इक्वल टू जिरो तमें बेसिकली यार मानट जिरो समान इन्हें देखाते लगे ठीक है तमें यहाँ इक्वल टू एट से प्रमाण करते लगे तो चलो क्यों प्रमाण कर देखो जो हमार लेफ्ट हैंड साइडे जहाँ आखान जिरो आसे तुम्हारा जो प्रमाण करब तक बुझा तो चलो करी ये सब सो तुम्हारा जो समाधान करवा इंग्लिश मीडियम ये लिखे ने टेकिंग एल एच एस हाँ टेकिंग एल एच एस बांगला मीडियम लिखवा टेकिंग एल एच एस मैं लेफ्ट हैंड साइड जो आटे नहीं तो लेफ्ट हैंड साइड की आर जहाँ आश्न तो आना ठीक है ये प्रश्न के देखो ये एक इरेशनल नम्बर क्लियर ये एक इरेशनल नम्बर इरेशनल नम्बर के रेशनल नम्बर कन्वर्ट करते लगे ठीक है तो देखो हमें क्या करी दैट इज जहाँ आगे आगे भिडियो देखिए रेशनल नम्बर के रेशनल करार्जन क्यों करते लगे अपोजिट साइड ने पूरण करते लगे तो ये जहाँ इज वन बाय टू प्लस रूट थ्री आटे अपोजिट साइन दैट इज टू माइनस रूट थ्री दिए ऊपर नीचे पूरण कर देव टू माइनस रूट थ्री दिए पूरण करब सिमिलारलि ऊपरे ये आटा सेम एक भाव कि करब ऊपर नीचे एर अपोजिट साइन दिए दैट इज रूट फाइव माइनस रूट थ्री अपोजिट साइन दिए पूरण कर देव ठीक है तो रूट फाइव माइनस रूट थ्री अपोजिट साइन दिए पूरण करब एखे माइनस छो एखे कि आसपी जाए प्लस अपोजिट साइन ठीक है तो यह रूट फाइव प्लस रूट थ्री जरा हमारे आगे भिडियो देखो नहीं काइंडलि देखे नहीं भिडियो ठीक है वो भिडियो देखले तुम्हारा ये बुझे अंक क्यों करते लगे अदरवाइज तुम्हारे असुविधा है हमें अलरेडी पाँच छा पार्ट आपलोड कर वन पॉइंट रिविजन वनर ठीक है तो तुम्हारा वो देखे नियो ना देखो ये वन बाय टू माइनस रूट फाइव आई है तो ये एक अपरिमेय संख्या तो ये परिमेय करार्जन क्यों करब अपोजिट साइन दैट इज टू आ এটা কি করব প্লাস করে দেব প্লাস রুট ফাইভ দিয়ে পূরণ করে দেব দ্যাট ইস টু প্লাস রুট ফাইভ ক্লিয়ার এতক্ষণ বুঝেছ এরপরে কি করবা ডাইরেক্ট এই ওয়ান দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো তো মাল্টিপ্লাই করলে কি আসবে টু মাইনাস রুট থ্রি এসে যাবে উপরে ওয়ান দিয়ে যাকে মাল্টিপ্লাই করো সেম সংখ্যায় থাকবে না দেখো নিচে এখানেও টু আছে এখানেও টু আছে তো আমরা কি করতে পারি টু এর স্কোয়ার করতে পারি তাই না দুই এর স্কয়ার করতে পারি তাহলে এখানে দেখো প্লাস রুট থ্রি এখানে কি আছে মাইনাস রুট থ্রি প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস আর সেম সংখ্যা যেহেতু আছে আমরা এখানে কী করতে পারি স্কোয়ার করতে পারি রুট থ্রি স্কোয়ার দেন প্লাস দিবে আবার দেখো এখন এইটা দিয়ে এই টু দিয়ে এইটাকে পূরণ করতে লাগবে দুটোকে ঠিক আছে তো টু দিয়ে যদি এটাকে পূরণ করি দেখো ধ্যান দিয়ে টু দিয়ে রুট ফাইভকে পূরণ করলে টু রুট ফাইভ আসবে ঠিক আছে দেন প্লাস আছে প্লাস দিয়ে দাও আবার টু রুট থ্রি এসে যাবে এখানে এই জিনিসটা বুঝেছো কী করলাম टू दिए रूट फाइव के पूरण टू दिए रूट थ्री के पूरण और नीचे ध्यान दो एखे रूट फाइव आखिर रूट फाइव आई करते रूट फाइव स्कोयर नीते तो सेम संख्या रूट फाइव स्कोयर दें एखे माइनस रूट थ्री प्लस रूट थ्री प्लस मैं माइनस रूट थ्री ठीक है माइनस रूट थ्री स्कोयर कर दिल सेम एखे प्लस देखो वन आन दिए ऊपर टाइम पूरण करवा तो कत आस प्लस टू आस दें प्लस आूट फाइव इसे जाए ठीक है तो बुझे দেন এখানে ধ্যান দাও টু এর সঙ্গে টুকে পূরণ করলে টু এর স্কোয়ার হয়ে যাবে দেন প্লাস মাইনাস ফাইভ মাইনাস রুট ফাইভ অ্যান্ড প্লাস রুট ফাইভে কি আসবে প্লাস মাইনাস মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার এতক্ষণ বুঝেছ এরপরে কি হবে এরপর দেখো টু উপরে যেটা ছিল সেটা লিখবা টু মাইনাস রুট থ্রি যেমন আছে তেমনই লিখে দাও ঠিক আছে তো উপরে টু মাইনাস রুট থ্রি যেমন আছে তেমন লাগবে এখন দেখো এখানে দুইয়ের উপরে স্কোয়ার আছে দুইয়ের উপরে স্কোয়ার মানে কত ফোর হয়ে যাবে দেন রুট থ্রির উপরে স্কোয়ার আছে তো দেখেন দাও টু দিয়ে রুট থ্রিকে স্কোয়ার আছে না এখানে স্কোয়ারের জন্য রুটটা ক্যান্সেল হয়ে যাবে তো এখানে থাকবে কত অনলি থ্রি স্কোয়ার আর রুট ক্যান্সেল ঠিক আছে দেন প্লাস এটা উপরে যা ছিল ওটাই লাগবে দ্যাট ইস টু রুট ফাইভ ছিল প্লাস টু রুট থ্রি আছে যেমন আছে তেমনই লিখে দেবো এটাকে অ্যান্ড ধ্যান দাও পাঁচের উপরে দেখো পাঁচের উপরে রুট আছে রুটের উপরে আবার স্কোয়ার আছে তো স্কোয়ার রুট ক্যান্সেল থাকবে তো এখানে ফাইভ দেন এখানে মাইনাস আছে মাইনাস দাও
দেন রুট থ্রি উপরে স্কোয়ার আছে, তো স্কোয়ার আর রুট ক্যান্সেল থাকবে কত এখানে থ্রি, এতক্ষণ বুঝেছ? সিমিলারলি এদিকে ধ্যান দাও, তোমার প্লাস ছিল যেমন ছিল তেমন লেখো উপরেরটা, কোনো চেঞ্জ করবো না। এখন ধ্যান দাও এখানে টু এর স্কোয়ার আছে, দেখানো কত হয়ে যাবে ফোর হয়ে যাবে। দেন দেখো এখানে কত আছে রুট ফাইভ, মাইনাস আছে মাইনাস দাও, রুট ফাইভ আর উপরে স্কোয়ার আছে, তো স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেলে থাকলো কত ফাইভ, এতক্ষণ বুঝেছ? আই হোপ বুঝে গিয়েছো। এরপরে এখন দেখো বাকি রইল কি, উপরে কি ছিল টু মাইনাস রুট থ্রি, তো টু মাইনাস রুট থ্রি লিখবা। এখানে ফোরের থেকে থ্রি গেলে কত থাকে ওয়ান থাকে, এটা লিখতে লাগে না, স্টিল আমি বোঝানোর জন্য লিখছি, তো না লিখলেও চলে, ঠিক আছে না লিখলেও চলে, বাট স্টিল তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমার লিখলেও কোনো প্রবলেম নেই। দেন এখানে যা আছে টু উপরে রুট ফাইভ ছিল, মাইনাস টু রুট থ্রি যেমন ছিল তেমন লিখে দেও, ঠিক আছে? আর নিচে ফাইভের থেকে থ্রি গেলে কত থাকে টু থাকে, এটা লিখবা। অ্যান্ড এদিকে প্লাস দিলাম, টু উপরে যেমন ছিল তেমন লিখবে, প্লাস রুট ফাইভ যেমন আছে তেমন লিখে দিবা। এখানে ফোরের থেকে মাইনাস ফাইভ গেলে কি আসবে, মাইনাস ওয়ান আসবে, এতখানি মাথায় ঢুকেছে? এর আগে তোমরা এটা বুঝেছি তো টেকিং এলএইচএস কেন লিখেছি আমি, কারণ লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে আমি সলভ করব, ঠিক আছে? সলভ করে সমান সমান জিরোর সমান আনবো, এই মানটাকে সলভ করে লেফট সাইডটাকে সলভ করে আমি দেখাবো রেজাল্ট কত আসে, আমার জিরো আসে, তখন আমার অ্যান্সারটা মিলে যাবে। তার জন্য আমি টেকিং লিখেছি এলএইচএস, তোমরা লিখে নেবা এলএইচএস, দ্যাট ইজ টেকিং এলএইচএস লিখে নেবে। এখন ধ্যান দাও এখানে আছে ওয়ান, এখানে আছে টু, এখানে আছে মাইনাস ওয়ান, তো তোমাদের কী করতে লাগবে এখন এলসিএম নিতে লাগবে, দ্যাট ইজ ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান। অ্যাকচুয়ালি এখানে যখন এলসিএম নিবা, এলসিএম নেওয়ার সময় মাইনাসটাকে ধরবা না, ঠিক আছে? এলসিএমটাকে মাইনাস, এই মাইনাসটা পরে বসাবে। তো ওয়ান টু আর ওয়ানের এলসিএম কত হয়, ওয়ান টু আর ওয়ানের এলসিএম যদি আমি বলি দ্যাট ইজ টু হয়, তাই না? ওয়ান টু আর ওয়ানের এলসিএম কত হবে, টু এসে যাবে, ক্লিয়ার? এখন একের নামও তো পড়ো, দুই কতবারে আসবে, দুইবারে আসবে, তো দুই দিয়ে কী করবো এখন, উপরের দুইটা যে আছে এই যে সংখ্যা দুটো, এই দুটোকে পূরণ করতে লাগবে, তাই না? তো দুই নিলাম, দেখো এক দুইয়ের মধ্যে কতবার যায়, দুইবার যায়, একের নামও তো বললে দুই কতবারে আসে, দুইবার, তার জন্য এখানে দুই নিয়েছি। এখন এই একের উপরে যে সংখ্যাটা ছিল সেটা ব্রেকের মধ্যে লিখে দাও, তার মানে এটা পূরণ হবে, তাই তো? দেন প্লাস আছে, প্লাস দিলাম। এখন দেখো দুইয়ের মধ্যে দুই কতবার যায়, একবারই যায়। এখন এক দিয়ে যদি এই সংখ্যাটাকে পূরণ করো ঘুরে ফিরে, তো সেম সংখ্যাই আসবে। এক দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে পূরণ করো ঘুরে ফিরে ওটাই আসে, তার জন্য আমি এখানে ডাইরেক্ট টু রুট ফাইভ যা ছিল ওটাই বসিয়ে দেবো, মাইনাস টু রুট থ্রি যেমন আছে তেমনই বসিয়ে দেবো। নাও এখন দেখো এখানে যে বলছিলাম না মাইনাসটা নিবা না এলসিএম নেওয়ার সময়, এই যে মাইনাসটা আছে এই মাইনাস দিয়ে প্লাসটাকে পূরণ করো, তো প্লাসে মাইনাসে কী হয়ে যাবে বলো তো, প্লাসে মাইনাসে হয়ে যাবে তোমার মাইনাস, কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন ধ্যান দাও মাইনাস, ক্লিয়ার? আর এক দুইয়ের মধ্যে কতবার যায়, দুইবার যায় না, কতবার যায়, এক দুইয়ের মধ্যে, একের নামও তো বললে দুই কতবার আসে, দুইবার। এই মাইনাসটা কোথার থেকে আসছে বুঝছো, প্লাসে মাইনাসে পূরণ হয়ে তার জন্য মাইনাস আসছে। আর এখন একের নামও তো বললে দুই কতবার আসে, দুইবার, তো দুই লিখলাম। আর ব্রেকেটের মধ্যে উপরে যে সংখ্যাটা ছিল দ্যাট ইজ টু প্লাস রুট ফাইভ যেমন ছিল সেটা বসিয়ে দেবে, মাথা ঢুকেছে কি? আই হোপ বুঝেছো জিনিসটা, যদি না বুঝো অল্প ব্যাক করবা, ঠিক আছে? এরপর এখন ধ্যান দাও এই যে টুটা আছে না, টুটা দিয়ে পূরণ করো, টু এর সঙ্গে টু পূরণ করলে কত হয়ে যাবে, এখানে ফোর হয়ে যাবে। দেন টু এর সঙ্গে মাইনাস থ্রি রুট থ্রিকে পূরণ করলে কত আসবে, মাইনাস টু রুট থ্রি আসবে, তাই না? আসলো, টু এর সঙ্গে টুকে পূরণ করলে ফোর, টু এর সঙ্গে মাইনাস রুট থ্রিকে পূরণ করলে মাইনাস রুট থ্রি। দেন এটা যেমন ছিল সেটা তেমনই লেখো, দ্যাট ইজ টু প্লাস রুট ফাইভ মাইনাস টু রুট থ্রি যেমন আছে তেমনই লিখে দিবা, ঠিক আছে? সরি একটু আমার ভুল হয়ে গিয়েছে, তুমি দেখো এখানে উপরে প্লাস লিখেছিলাম না আমি, এখানে মাইনাস লিখে দিয়েছি ভুল করে, তো এখানে প্লাসটা বসিয়ে দেবো, ঠিক আছে? এটা যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। দেন এখানে মাইনাস টু দিয়ে টুকে পূরণ করলে প্লাস মাইনাসে মাইনাস দুগুণে চার, দেন মাইনাস টু দিয়ে প্লাস রুট ফাইভকে পূরণ করলে প্লাস মাইনাসে মাইনাস টু রুট ফাইভ আসবে, বুঝেছ? আর নিচে কত ছিল আমাদের, নিচে এই দুইটা ছিল না দেখেছো, দুইটা, এই দুইটা নিচে বসে যাবে, ঢুকলো মাথায় এতখানি? এখন এখন কি করবা বলো, এখন কি করবা ধ্যান দিয়ে দেখো, এখানে প্লাস ফোর আছে দেখেছো, এটা প্লাস ফোর, এটা মাইনাস ফোর, ক্যান্সেল, প্লাস ফোর মাইনাস ফোর ক্যান্সেল। এখানে দেখো মাইনাস টু রুট থ্রি আছে, ক্যান্সেল, এখানেও কত আছে প্লাস রুট থ্রি, তো মাইনাস রুট থ্রি রুট, সরি মাইনাস টু রুট থ্রি প্লাস টু রুট থ্রি ক্যান্সেল হয়ে গেল। দেন এখানে প্লাস টু রুট ফাইভ, এখানে মাইনাস টু রুট ফাইভ, এ দুটোও ক্যান্সেল হয়ে যাবে, তো উপরে কি থাকলো
উপরে থাকলো ঠেঙ্গা, উপরে কি থাকলো, উপরে থাকলো লাড্ডু, উপরে কিছুই নাই, সব ক্যান্সেল হয়ে গিয়েছে, থাকলো কি উপরে শূন্য, আর নিচে কত আছে দুই, কারণ সব কাটা হয়ে গিয়েছে না উপরে, তো উপরে থাকে লেখার জন্য কিছু আছে কি, নাই। এখন জিরোকে যদি তোমরা টু দিয়ে ডিভাইড করো, তো তোমরা ভালো ভালো মতন জানো জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা ডিভাইড করি রেজাল্টে কত আসে, জিরো। সো অ্যান্সারে কত আসলো, জিরো হয়ে গেল, বুঝলাম, তো জিরো এসে গিয়েছে। তারপরে নিচের লাইনে, এর নিচে লাইনে দেখে দেবে, দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু, দ্যাট ইজ জিরোটা লেখার পরে কিন্তু নিচে লিখবে, আমি এখানে জায়গা নেই বলে আমি সাইডে লিখছি, ঠিক আছে। তোমরা কী করবা, জিরোটা লেখার নিচে লিখবা দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। তো যেটা আমাকে প্রুফ করতে বলেছিল যে রাইট হ্যান্ড সাইডের এই সংখ্যাটা সমান সমান লেফট হ্যান্ড সাইডের জিরোর সমান, সরি কি বলছেন, লেফট হ্যান্ড সাইডের এই সংখ্যাটার সমান সমান কী হবে রাইট হ্যান্ড সাইডের এই সংখ্যাটা। তো দেখো আমি কী করেছিলাম, এই লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে আমি অঙ্কটাকে পুরো সমাধান করে দিয়েছি, করেছি কি না সমাধান, আর সমাধান করার পরে রেজাল্ট কত আসলো আমার, জিরো। তো আমি প্রমাণ করে দিলাম, তো ওদিন ব্রেকেট লাগবে হ্যান্স প্রুফ, ঠিক আছে, এইচএনসি পিআরও ভিইডি। আবার বলছি কিন্তু জিরোর পরে দেয়ারফর দিয়ে লিখবা এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, আর ব্রেকেটে লিখে দেবে হ্যান্স প্রুফ। আই হোপ এটা বুঝে গিয়েছো, যদি বোঝো নাই তো কাইন্ডলি একবার ভিডিওটাকে পজ ব্যাক করো, আর যারা হলো নতুন এই ভিডিওটা দেখছো তারা কাইন্ডলি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা বুঝবো ওইখান থেকে, ঠিক আছে। রিভিশন স্পেশালি 3, 4, 5 ভিডিওটা দেখো, তখন তোমরা এই পরিমাপ করুন, দ্যাট ইজ র্যাশনালাইজেশন, একটা ইরেশনাল নাম্বার কি কীভাবে র্যাশনালাইজ করে ম্যাথসটাকে সলভ করতে লাগে, তাহলে তোমরা বুঝবে, আদারওয়াইজ তোমাদের অসুবিধা হবে, ক্লিয়ার। রিভিশন 3, 4, 5 দেখবে এই অঙ্কটাকে যদি বুঝতে হয় ভালো মতো, ঠিক আছে, আর বেশি ঝামেলা হবে না। তার জন্য আমার অলরেডি প্লে লিস্ট বানানো আছে ক্লাস নাইনের, তোমরা ক্লাস নাইনের ওইখানে গিয়ে তোমরা ম্যাথসের ভিডিওগুলো দেখে নিও। সঙ্গে আমি অন্য সাবজেক্টেরও ভিডিও বানিয়েছি, ম্যাথস, সোশ্যাল সায়েন্স, বাংলা, ঠিক আছে, তো ওগুলো ভিডিও তোমরা দেখতে পারো, তোমাদের কামে এসে যাবে। সো এখন 12 নম্বর কোশ্চেনটা দেখো তোমরা, তো এখানে বলছে রুট থ্রির মান দেওয়া আছে, দেখো রুট থ্রি এবং রুট টু এর মান দেওয়া আছে, তো এই রুট থ্রির মান কত দেওয়া আছে 1.732 এবং রুট টু এর মান কত দেওয়া আছে 1.414 ধরে নিয়ে বলছে রাশিগুলোর আসন্ন মান নির্ণয় করো, তো এদের আসন্ন মান কী হবে সেটা বের করতে লাগবে, ঠিক আছে। তো এদের আসন্ন মান কীভাবে বের করবা, তো দেখো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। ইংলিশ মিডিয়াম যারা আছে তারা কিন্তু জাস্ট, ওদের যেহেতু এটা বাংলা বই তো তোমাদেরকে জাস্ট হলো এর ভ্যালুটা বের করতে লাগবে, ঠিক আছে। কোয়েশ্চেনে তোমার রুট থ্রির ভ্যালু দেওয়া আছে, রুট টুর ভ্যালু দেওয়া আছে, তো সেই ভ্যালুগুলো পুট করে এই ম্যাথসটা, এটা একটা ইরেশনাল নাম্বার কিন্তু, এটা একটা অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। এই অপরিমেয় সংখ্যাটাকে, দ্যাট ইজ ইরেশনাল নাম্বারটাকে আমাদের প্রথমে তো র্যাশনাল করতে লাগবে, তার মানে অপরিমেয় সংখ্যাকে প্রথমে আমরা র্যাশনাল নাম্বারে কনভার্ট করব, তার মানে তোমার অপরিমেয় সংখ্যাকে পরিমেয় সংখ্যাতে কনভার্ট করার পরে এদের মান দুটো বসিয়ে আমরা অ্যান্সারটা বের করে নেবো, ঠিক আছে। তো দেখো এখানে রুট থ্রি মাইনাস রুট টু আছে, তো তোমরা কী করবা, সেম আমি তোমাদেরকে শিখিয়েছি, র্যাশনালাইজ করার জন্য, পরিমেয় করার জন্য অপোজিট সাইনকে সাইন করে দাও, পুরো মাল্টিপ্লাই করে দাও, তখন কত আসবে, রুট থ্রি মাইনাস ছিল, অপোজিট সাইন মানে প্লাস এসে যাবে, মাইনাস ছিল প্লাস, উপরে নিচে দুটোর মধ্যে পূরণ করে দাও, ঠিক আছে। তো প্লাস এখানে কত এসে যাবে, রুট টু, মাথা ঢুকে গিয়েছে কি না, ইয়াস ঢুকে গিয়েছে। এখন ঢোকার পরে কী করবা, সিম্পলি দেখো এটা যেটা আছে ওয়ানের সঙ্গে দুটোকে পূরণ করলে কত এসে যাবে, ওয়ানের সঙ্গে দুটোকে যদি আমরা পূরণ করি রুট থ্রি উপরে প্লাস রুট টু এসে যাবে, তাই না। আর নিচে কী আসবে, রুট থ্রি, রুট থ্রি স্কোয়ার করে দাও, যেহেতু সেম সংখ্যা আছে রুট থ্রি স্কোয়ার করলে কত আসবে, তারপরে এখানে মাইনাস টু, মাইনাস রুট টু প্লাস রুট টু প্লাস মাইনাস মাইনাস টু রুট, ঠিক আছে। সো এখন দেখো এখানে রুট থ্রি থাকলো উপরে, প্লাস রুট টু থাকলো, এখন ধ্যান দেবা টু এর স্কোয়ার আছে, দ্যাট ইজ স্কোয়ার আছে এখানে উপর, এখানে রুট আছে, তো স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত থ্রি, দেন মাইনাস, এটাকে তো আমরা স্কোয়ার করতে লাগবে না, ভুল করে স্কোয়ার করিনি, দ্যাট ইজ মাইনাস রুট টু প্লাস রুট টু প্লাস মাইনাস মাইনাস টু এর স্কোয়ার হয়ে যাবে, রুট টু এর স্কোয়ার, তো এই স্কোয়ার ক্যান্সেল, রুট ক্যান্সেল, থাকবে কত টু, হলো, এতক্ষণ ঢুকেছে মাথায়। এখন ধ্যান দাও তোমার এদিকে থাকবে কত, শুধু এদিকে অনলি থাকবে তোমার রুট থ্রি প্লাস রুট টু, ক্লিয়ার। আর এখানে থ্রির থেকে টু গেলে কত থাকে, ওয়ান থাকে, তো এই ওয়ানটাকে আর নিচে লেখার প্রয়োজন নাই, এখনও কিন্তু আমার অঙ্ক সমাধান হয় নাই,
এই যে আমি এখন র‍্যাশনালাইজ করে নিলাম অর্থাৎ পরিমেয়করণ করে নিলাম একটা অপরিমেয় সংখ্যাকে। প্রথমে দেখো এই যে √3/2 টা -2 টা কোথায় ছিল? উপরে ছিল, নিচে ছিল না? এখন এটা কোথায় এসে গিয়েছে? উপরে এসে গিয়েছে। এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে। তো এটাকে প্রথমত তোমাদের কি করতে হবে? র‍্যাশনালাইজ করতে লাগবে, পরিমেয়করণ করতে লাগবে। তারপরে এখন দেখো কোশ্চেনের মধ্যে অলরেডি ভ্যালু দেওয়া আছে না? রুট থ্রির ভ্যালু কত ছিল তোমার? রুট থ্রির ভ্যালু ছিল ওয়ান পয়েন্ট, ঠিক আছে, ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্লাস। তো এখানে লিখে নেবে নাও, হ্যাঁ নাও লিখে নেবে। নাও লেখার পরে রুট থ্রি ভ্যালু বসাচ্ছি, কিন্তু এটা রুট থ্রি ভ্যালু কত আছে? ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্লাস রুট টু। রুট টুর মান কত দেওয়া আছে প্রশ্নে? এই দেখানো রুট টুর মান দেওয়া আছে দেখানো, ঠিক আছে। তো এই মানগুলো বসাচ্ছি আমি এখানে। তো এখানে কত বসবে? রুট টু এর মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর। এখন যদি তোমরা এই দুটোকে যোগ করে দাও, দুই আর চারে কত হবে? ছয় হয়। তিন আর একে কত হবে? চার হবে। সাত আর চারে কত হয়? এগারোর এক হবে, হাত থাকলে এক, এক আর একে দুই, একে তিন। দ্যাট ইজ থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স এসে যাবে প্রথমটার অ্যান্সার। কত আসবে? থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স। মাথা ঢুকেছে? সেকেন্ডটাকেও এইভাবে করতে লাগবে। সো এটাকে আমরা সেমভাবেই করবো। তো এখানে সেকেন্ডটার মধ্যে কী আছে? টু বাই রুট থ্রি প্লাস রুট টু। তো সেম এটাকে আগে র‍্যাশনালাইজ করবো আমরা, অপোজিট সাইন দিয়ে পূরণ করে নিই, ঠিক আছে, পরিমেয় করে নেব। তো এখানে প্লাস আছে, সাইন কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। রুট থ্রি মাইনাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস রুট টু। মাথায় ঢুকেছে? ওকে। দেন এখন দেখো, টু দিয়ে যদি দুটো সংখ্যাকে পূরণ করি আমরা, ধ্যান দিবা, হ্যাঁ, টু দিয়ে দুটো সংখ্যাকে পূরণ করতে লাগবে। তো আমি এটাকে পূরণ না করে জাস্ট পূরণের ফর্মে লিখে দিই। টু আছে, ব্রেকে টেনে দিলাম এখানে, দ্যাট ইজ রুট থ্রি মাইনাস রুট টু বসিয়ে দিলাম, ঠিক আছে। এতক্ষণে বুঝেছো কি বললাম? দ্যাট ইজ পূরণ, ডাইরেক্ট পূরণ না করে পূরণের আকারে লিখলাম, টু রুট থ্রি মাইনাস রুট টু লিখে দিলাম। আর নিচে এখন দেখো, রুট থ্রি ছিল, রুট থ্রি আছে, তো রুট থ্রি কি এসে যাবে? স্কোয়ার এসে যাবে। দেন প্লাস রুট টু মাইনাস রুট টু মাইনাস রুট টু এর স্কোয়ার এসে যাবে। এখন বুঝেছো? ওকে। এরপরে এখন দেখো, এখানে টু আছে না, টুটা বসিয়ে দিলাম। এখন ধ্যান দাও, এই যে তোমাদের রুট থ্রির মান ছিল না, তো এখানে রুট থ্রির মানটা বসিয়ে দেবে। তো রুট থ্রির মান কত ছিল? রুট থ্রির মান ছিল তোমাদের কত? দ্যাট ইজ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু। আগের অঙ্ক তো আমি করেছিলাম, রুট থ্রির মান ছিল কত? ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু। আর মাইনাস রুট টু এর মান কত ছিল? মাইনাস দিয়ে দাও। রুট টু এর মান কত আছে তোমার? ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর, সরি ফোর। এটা জিনিসটা বুঝেছো কি বললাম? এই যে রুট থ্রি আর রুট টু এর মানটা ছিল সেটা আমি বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে। ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান টু। তো এই রুট থ্রির মান এটা, রুট টু এর মান এটা বসিয়ে দিলাম। বসানোর পরে নিচে ধ্যান দিবা, এখানে রুট থ্রির উপরে স্কোয়ার আছে। দেখো স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? থ্রি আসবে। এখানে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? টু হয়ে যাবে, তাই না? এখন একটা জিনিস দেখো, শুধু থেকে যাবে কি এখানে? উপরে শুধু থেকে যাবে টু। এখন দেখো এই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু থেকে এটাকে মাইনাস করে দাও, ঠিক আছে। ওয়ান পয়েন্ট ফোর ওয়ানকে মাইনাস করলে কত হবে? তোমরা নিশ্চয়ই মাইনাস করতে জানো। এটাকে মাইনাস করলে কত আসে যাবে তোমাদের? বারোর থেকে চার গেলে আট, দেন এদিকে এসে যাবে তোমাদের, এক ধান নিয়েছিলাম তো এদিকে এসে যাবে এগারো গেলে, হ্যাঁ দুই থাকলে দুইয়ের থেকে এক গেলে এক, আর এদিকে এসে যাবে তোমার থ্রি, দ্যাট ইজ থ্রি এসে যাবে। তো কত এসে যাবে? জিরো পয়েন্ট থ্রি ওয়ান এইট এসে যাবে, ঠিক আছে। এটাকে ডাইরেক্ট তোমরা মাইনাস করে দেবে, আমি রাফে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু লিখে ডাইরেক্ট ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোরটাকে মাইনাস করবা। মাইনাস করলে কত আসবে তোমাদের? জিরো পয়েন্ট থ্রি ওয়ান এইট এসে যাবে, ঠিক আছে। এখন দেখো এই থ্রির থেকে টু গেলে তো আর লেখার কোনো প্রয়োজন নেই, নিচে অলরেডি ওয়ান বোঝায়, নিচে কী বোঝায়? অলরেডি ওয়ান বোঝায়। তখন যেই মানটা এসেছে, বাইরে টু ছিল না, এই যে টুটা, এই টুটা এখানে এসে গিয়েছে, আর এটার থেকে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টুর থেকে মাইনাস করে আমি কত পেলাম? জিরো পয়েন্ট থ্রি ওয়ানে। তো এটাকে এখন পূরণ করে দাও। তো দুইয়ের সঙ্গে এইটকে পূরণ করলে আট দুগুণে ষোলো, ছয় হাত থাকলে এক, তিন একের তিন আর একে সাত, ঠিক আছে, তিন দুগুণে ছয়। আর পয়েন্ট কত ঘর পড়েছিল? তিন ঘর পড়েছিল, তো তিন ঘর পরে পয়েন্ট বসিয়ে দাও।
আর এই পয়েন্টটাকে হাইলাইট করার জন্য আগে জিরো বসিয়ে দাও। তো আসন্ন মান কত বেরিয়ে করলাম, দ্যাট ইজ যেটা প্রশ্নে ছিল আমার কি ব্যবহার করতে বলেছিল, রুট থ্রি এবং রুট টু এর মান ব্যবহার করে এই দুটোর অ্যান্সার বের করতে বলেছিল, ভ্যালু বের করতে বলেছিল। তো আমি বের করে দিয়েছি, দুটো অঙ্কই করে দিলাম তোমাদের, দ্যাট ইজ 0.636। সরি একটু ভুল করেছি নাকি আমি, তুমি 16 দুই একে দুই একে তিন হবে, সরি হ্যাঁ থ্রি হবে এখানে, দ্যাট ইজ 6.36। ঠিক আছে, হলো, আই হোপ তোমরা এটা বুঝে গিয়েছো। কোথাও যদি ডাউট থাকে তোমরা ভিডিওটাকে ব্যাক করে দেখে নিও। তো আজকের জন্য এখানে 12 পর্যন্তই শেষ করি, কারণ ভিডিওটা যদি আরও আমি 13 নম্বর সলভ করতে যাই ভিডিওটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি। তো তোমরা দেখতে থাকো, শিখতে থাকো এবং আগে বাড়তে থাকো, সেটাই বলবো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুবান্ধব যত আছে তাদের সঙ্গে শেয়ার করে দিও। সো খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন পার্টে। ঠিক আছে, আর কোথাও যদি ভুল হয় তোমরা ওটা দেখে নিও, প্রথমত এখানে ভুল করেছিলাম আমি, ঠিক করে মানে যেহেতু আমার নজরে পড়ে গিয়েছে আমি ঠিক করে দিয়েছি। ঠিক আছে, মাঝে মাঝে ছোটোমোটো ভুল হয়ে যায়, তো এখানে নজরে যদি না পড়ে তোমরা দেখে নিয়ে বোঝার চেষ্টা করো, যেটা স্লাইড মিস্টেক হয়ে যায়, যেহেতু ওয়ান টেকে বানাচ্ছি, একবারই ভিডিওটা আমি বানাচ্ছি। ইভেন করতে গিয়ে জানো হিউম্যান এরর, মিস্টেক হতে পারে, নজরে পড়লে তো ঠিক করে দেবো, আর নজরে না পড়লে তোমরা বোঝার চেষ্টা করবা যে কোথাও উল্টা উল্টা হয়ে গেছে একটু মিস্টেক। ঠিক আছে, তো আজকের জন্য এখানে শেষ করি, অলরেডি 1টা বাজতে গিয়েছে রাতের। গুড নাইট এভরিওয়ান।